डियर स्टूडेंट्स, आज के आमी फिजिक्सर फर्स्ट चैप्टर इलेक्ट्रिक फील्ड एर सम्बन्धे डिसकस करब। आई विल डिसकस अबाउट इलेक्ट्रिक फील्ड्स। इलेक्ट्रिक फील्ड माने कि एकटा चार्ज पार्टिकल। एखन एकटा चार्ज पार्टिकल रखार परे एटा तार साराउंडिंगे जतटुक पर्यन्त आर एकटा चार्ज पार्टिकलर उपरे इंटरेक्शन थाकबे सेटाई हलो तार इलेक्ट्रिक फील्ड। मने करेन एखाने एकटा चार्ज आछे কিউ, তাহলে এইটা তার সারাউন্ডিংয়ে যতটুকু পর্যন্ত মানে অতটুকু পর্যন্ত দাঁড়া এই রিজনের মধ্যে আসলে কি হয়ে যাবে, আপ টু দিস আর একটা চার্জ পার্টিকেলের উপরে তার ইন্টারাকশন থাকবে, তখন এই স্পেসটাকে বলা আছে কি ইলেকট্রিক ফিল্ড। কাজে নেবে যে কি ইলেকট্রিক ফিল্ড ইজ দ্য স্পেস সারাউন্ডিং এ চার্জ পার্টিকেল আপ টু হিচ ইট হ্যাজ ইনফ্লুয়েন্স, সেটাকেই বলছে কি ইলেকট্রিক ফিল্ড। এখন আসছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট। ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ আর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ और इलेक्ट्रिक फील्ड स्ट्रेंथ এটা কি বলছে না, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোন একটা পার্টিকুলার পয়েন্টে একটা ইউনিট পজিটিভ চার্জের উপরে যতটুক ফোর্স এক্সপিরিয়েন্স হবে, মানে একটা ইউনিট পজিটিভ চার্জ যতটুক ফোর্স এক্সপিরিয়েন্স করবে, দিস ইজ কল্ড দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, প্রোভাইডেড দ্য ইউনিট পজিটিভ চার্জ উইল নট এফেক্ট অন দ্য সোর্স চার্জ। আমি বললাম কি এটা হলো একটা চার্জ আছে কিউ, তার অতটুকু পর্যন্ত তার ফিল্ড আছে। আর ফিল্ড আছে মানে কি সব জায়গায় কি ফিল্ড সমান হবে, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম, এই যে মেজারমেন্ট করা হচ্ছে কোন একটা পার্টিকুলার এখানে তার ফিল্ড কত এই পার্টিকুলার পয়েন্টে, তার জন্য এখানে একটা কী করতে লাগবে আমাদেরকে ইউনিট পজিটিভ চার্জ নিতে লাগবে, যেটা হলো টেস্ট চার্জ কিউ নট, মনে করে একটা টেস্ট চার্জ নিয়েছি। তো এই ইউনিট পজিটিভ চার্জের উপরে যতটুক ফোর্স হবে, প্রোভাইডেড দিস ইউনিট পজিটিভ চার্জ উইল নট ক্রিয়েট এনি ইনফ্লুয়েন্স অন দ্য সোর্স চার্জ, দিস ইজ কল দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। কী বলা হলো, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি একদম শর্ট ফর্মে ফোর্স অন এ ইউনিট পজিটিভ চার্জ, ফোর্স অন এ ইউনিট পজিটিভ চার্জ। ইলেকট্রিক ফিল্ড আছে তার কোন একটা পার্টিকুলার পয়েন্টে একটা ইউনিট পজিটিভ চার্জের উপরে যতটুক ফোর্স হবে এটাকেই বলছি কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, প্রোভাইডেড দ্য সোর্স মানে দ্য টেস্ট চার্জ উইল নট এক্সপিরিয়েন্স এনি এফেক্ট অর ফোর্স অন দ্য অর এনি ডিফারেন্স অন দ্য সোর্স চার্জ, সোর্স চার্জের উপরে কোনো রকম কোনো ইনফ্লুয়েন্স করতে পারবে না। তাহলে এটাকে ডিনোট করা হয় ই দিয়ে, ই ইকুয়াল টু কথা হয়ে গেল ফোর্স এফ বাই কিউ নট। তাহলে কী বলা হলো, ফোর্স পার ইউনিট পজিটিভ টেস্ট চার্জ, ফোর্স পার ইউনিট পজিটিভ টেস্ট চার্জ ইজ কল দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, অ্যান্ড দ্য সোর্স চার্জ অন দ্য সোর্স চার্জ দ্য টেস্ট চার্জ উইল নট হ্যাভ নো ইনফ্লুয়েন্স অন দ্য সোর্স চার্জ দ্য টেস্ট চার্জ হ্যাজ নো ইনফ্লুয়েন্স। তো এটা ভেক্টর কোয়ান্টিটি, এটাকে আমরা এরম লিখতে পারি, হ্যাঁ ভেক্টর দিলে এটা হলো, তাহলে ফোর্স ফোর্স অন এ ইউনিট পজিটিভ চার্জ ইজ কল দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, প্রোভাইডেড দ্য টেস্ট চার্জ উইল নট ইনফ্লুয়েন্স দ্য সোর্স চার্জ। এখন ধরো এটার এক্সপ্রেশন একটা, হোয়াট উইল বি দ্য এক্সপ্রেশন ফর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি,
expression. Simple, একদম simple ভাবে মনে রাখবে force on unit positive tensor. Force on unit positive tensor. ওই যেটা force by charge. এটা মনে হলো এদিকে একটা ইউনিট ভেক্টর আছে আর ক্যাপ, সো ফোর্স উইল বি ইন দিস ডাইরেকশন, ইন দিস ডাইরেকশন এফ ভেক্টর. নাও হোয়াট ইজ দ্য ফোর্স এফ ইকুয়াল টু F equal to Q naught into E. এখন ফোর্সটা কুলম্বস ল দিয়ে করে নেয় ইজি হবে. F equal to অন দি টেস্ট চার্জ হোয়াট উইল বি দ্য ফোর্স, F equal to 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ কিউ নট বাই আর স্কোয়ার, কিউ কিউ নট বাই আর স্কোয়ার. এখন এখানে যদি আমরা পুট করে দিই এফ ইকুয়াল টু অ্যান্ড ইফ ইউ গিভ ভেক্টর ফর্ম দেন দিস উইল বি আর ক্যাপ, সো হোয়াট উইল বি দ্য ই ভেক্টর এফ ভেক্টর বাই কিউ নট, সো ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ Q naught by R square, R cap by Q naught. So Q naught cancel. It is becoming 1 by 4 pi epsilon naught Q by R square, R cap. This is the expression for electric field intensity in vector form. In scalar form, what will be the result in scalar form? E equal to 1 by 4 pi epsilon naught Q by R square. This is a vector quantity and its unit will be, this is Newton, this is Coulomb, Newton per Coulomb. So unit of electric field is Newton per Coulomb. Clear? Electric field. Electric, simply electric field means there is a charge and surrounding this charge particle up to which it has influence, this is called the electric field. Now electric field intensity ki? Now oi field er moddhe kono ekta particular point e force on unit positive charge, force on unit positive test charge is called the electric field intensity, provided the test charge has no influence on the source charge. হয়ে গেল, এবারে এক্সপ্রেশন আমাদের পেলাম যে ফোর্সটা কত না এটা, এখন ইলেকট্রিক ফিল্ড ই কত কত এফ বাই কিউ নট, এফ এর ভ্যালু হচ্ছে এইটা কিউ নট, কিউ নট কেটে গেল হয়ে গেল ওয়ান বাই ফোর পাই এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ. এখন স্কেলার ফর্মে কী হয়ে যাবে না ই ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার. এটার এসআই ইউনিট নিউটন পার কুলম, এসআই ইউনিট নিউটন পার কুলম, এসআই ইউনিট. ক্লিয়ার? নাও উই আর গোয়িং টু
হাউ ইউ রিপ্রেজেন্ট দ্য ইলেকট্রিক ফিল্ড। Representation of electric field. Suppose there is a charge plus Q, say. So, to represent this, then we will give arrow smaller than this. What does it mean? Field is decreasing. Next we give arrow. This represents electric field is decreasing. When distance increase, electric field will decrease. Intensity of electric field decrease. This is the representation of electric field. If distance increase, electric field will decrease. Because you see, you have got E equal to 1 by 4 pi epsilon naught Q by R square. So, inversely proportional, this electric field is inversely proportional to the square of distance. So if distance increase, electric field decrease. So its representation is this. Now electric field lines. Electric field lines or electric lines of force. Electric or electric lines of force, same thing. What it is said? If a unit positive charge is free to move in an electric field, the path in which it will move, this path is called the electric lines of force. Which ekta jaga electric field ache ekhane ekta unit positive charge ke tumi chhere diyecho oi unit positive charge er je pathe jabe sei path tike bola ache ki electric lines of force ba electric field lines. Ki bola hala ekta jaga electric field ache এখানে একটা ইউনিট পজিটিভ চার্জকে আমি যদি ছেড়ে দিই যে পাতে এটি এটা মুভ করবে দিস পাথ ইজ কল দ্য ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। ওই জন্য বলা হয়েছে কি দিস ইজ দ্য পাথ অ্যালং হুইচ এ ইউনিট পজিটিভ চার্জ উইল মুভ ইফ ইট ইজ ফ্রি টু ডু সো। ইট ইজ দ্য পাথ অ্যালং হুইচ এ ইউনিট পজিটিভ চার্জ উড মুভ ইফ ইট ইজ ফ্রি টু ডু সো। It may be straight line, it may be curved line. And if this is curved line, if this is curved line, then at any point, if we want to find electric field here, we have to draw a tangent here, and this tangent will indicate the direction of electric field. This is the electric field. So this point is P. So if we want to find electric field here, we have to draw a tangent here. This will be the electric field at this point. So this is Q. This is
ই ওয়ান। সো অ্যাট দিস পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড উইল বি ট্যানজেন্ট টু দিস পয়েন্ট, অ্যাট দিস পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড উইল বি ট্যানজেন্ট টু দিস পয়েন্ট, দিস উইল বি দি ডাইরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, দ্যাট মিনস ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। নাও কোয়েশ্চেন ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স। ইলেকট্রিক ফিল্ড লাইন স্টার্ট ফ্রম পজিটিভ চার্জ অ্যান্ড এন্ড উইথ দ্য নেগেটিভ চার্জ, স্টার্ট ফ্রম পজিটিভ চার্জ অ্যান্ড এন্ড অ্যাট দ্য নেগেটিভ চার্জ। দেন সেকেন্ড পয়েন্ট ইজ ইলেকট্রিক ফিল্ড লাইন্স উইল বি পারপেন্ডিকুলার টু দি সার্ফেস ফ্রম হুইচ ইট ইজ এন্টারিং অর ইমার্জিং অর এন্টারিং। নেক্সট ওয়ান, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ক্যান নট ইন্টারসেক্ট ইচ আদার, ইফ ইন্টারসেক্ট অ্যাট এ সিঙ্গল পয়েন্ট উইল গেট টু ট্যাঞ্জেন্ট হুইচ ইজ নেভার পসিবল। ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, দ্য রিলেটিভ ডেন্সিটি অফ দ্য ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ইন্ডিকেটস দ্যাট ইলেকট্রিক ফিল্ড ইজ মোর অ্যাট দ্যাট পয়েন্ট, অ্যান্ড ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কন্ট্র্যাক্ট লংজিটিউডিনালি, লেন্থের দিকে কন্ট্র্যাক্ট হয়, অ্যান্ড ডিউ টু দিস প্রপার্টি আনলাইক চার্জ অ্যাট্রাক্ট। ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স গিভ ল্যাটারাল প্রেশার অ্যান্ড ডিউ টু হুইচ, গিভ ল্যাটারাল প্রেশার মিন সাইড ওয়াইজ গিভ প্রেশার, অ্যান্ড ডিউ টু দিস প্রপার্টি দ্য ইলেকট্রিক লাইক চার্জেস রিপেল ইচ আদার, লাইক চার্জেস রিপেল ইচ আদার। সো দিস ইজ অল অ্যাবাউট ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। কী বললাম যে দ্য পাথ অ্যালং হুইচ এ ইউনিট পজিটিভ চার্জ উড মুভ ইট ইজ ফ্রি টু ডু সো। ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স স্ট্রেটও হতে পারে, কার্ভও হতে পারে। যদি কার্ভ লাইন হয়, যে কোনো একটা পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড করতে চাই, মানে ফিল্ড স্ট্রেংথ, তাহলে ওখানে ট্যাঞ্জেন্ট বানাতে লাগবে, ওই ট্যাঞ্জেন্টটাই শো করবে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। এরপরে বললাম প্রপার্টি, প্রপার্টিকে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স স্টার্ট করবে পজিটিভ থেকে আর এটা ঢুকবে নেগেটিভেতে। তাহলে ইলেকট্রিক ফিল্ড উইল স্টার্ট ফ্রম পজিটিভ চার্জ অ্যান্ড এন্ড অ্যাট দ্য নেগেটিভ চার্জ। ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স উইল বি অলওয়েজ পারপেন্ডিকুলার টু দি সার্ফেস, সার্ফেস সাথে পারপেন্ডিকুলার হবে। ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ক্যান নট ইন্টারসেক্ট ইচ আদার, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স হোয়েন ইট উইল বি ডেন্স, দ্য রিলেটিভ ডেন্সিটি ইন্ডিকেটস দ্য স্ট্রেংথ অফ দ্যাট অফ দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দিস পয়েন্ট, দ্য রিলেটিভ ডেন্সিটি অফ দ্য ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ইন্ডিকেটস দ্য স্ট্রেংথ অফ দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্যাট পয়েন্ট, ইফ দ্য ডেন্সিটি ইনক্রিজ ইলেকট্রিক ফিল্ড ইজ মোর, ইফ দ্য ডেন্সিটি ডিক্রিজ ইলেকট্রিক ফিল্ড ইজ লেস। যেমন ধরো একটা ইলেকট্রিক, একটা লাইন ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, একটা লাইন্স অফ ফোর্স এরকম দূরে দূরে আছে, আর কিছু আছে এরকম কাছাকাছি। এখানে একটা পয়েন্ট দিলাম এ, এখানে একটা পয়েন্ট দিলাম বি, কোন জায়গায় ইলেকট্রিক ফিল্ড বেশি? এখানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বেশি, এখানে কম। কেন কি? এখানে রিলেটিভ ডেন্সিটি কম, এখানে রিলেটিভ ডেন্সিটি বেশি। আর কি বলল? না, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কন্ট্র্যাক্ট লংজিটিউডিনালি, লেন্থের দিকে কন্ট্র্যাক্ট করে, অ্যান্ড ডিউ টু দিস প্রপার্টি আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট। ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স গিভ ল্যাটারাল প্রেশার, ল্যাটারাল প্রেশার মিনস সাইডের দিকে প্রেশার ক্রিয়েট করে, অ্যান্ড ডিউ টু দিস প্রপার্টি আনলাইক চার্জ লাইক চার্জ রিপেল ইচ আদার। ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কন্ট্র্যাক্ট লংজিটিউডিনালি, ডিউ টু দিস প্রপার্টি আনলাইক চার্জ অ্যাট্রাক্ট, আনলাইক চার্জ অ্যাট্রাক্ট, অ্যান্ড ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স গিভ ল্যাটারাল প্রেশার, ডিউ টু দিস প্রপার্টি লাইক চার্জেস রিপেল ইচ আদার। ওকে, আজকে অতটুকুই তো রাখলাম, তো পড়িস, পড়লে কাজে আসবে, আর এটা রেগুলারিটি মেনটেন করিস। রেগুলারলি পড়লে আমাদের কী হয়, সাবজেক্টটা ইজি হয়ে যাবে, ওর মধ্যে ইন্টারেস্ট আসবে, তখন আরও পড়তে ইচ্ছা যাবে, তখন কী হবে, আমাদের সাকসেস আসবে। রাখলাম।